সারাদিন থাকবো হাসপাতালে ভেবে আমি খাবার তৈরি করে আমি যেতে সব শেষ শেষ হয়ে হয়ে গেল গেল অল্প সময়ের মধ্যে মেয়ের সাথে কথাও বলতে পারিনি আমি আর এই আক্ষেপ যেন খুঁজবার নয় মাত্র চার দিনের ডেঙ্গু জ্বরে একমাত্র মেয়েকে হারিয়ে দেশে হারা এই মা কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না নিজেকে আমি শোক কিভাবে বহন করব আমার মেয়েটা আমার কলিজার টুকরা মেয়ে এত অল্প সময়ের মধ্যে ডেঙ্গু মেরে ফেলল সন্তান হারানোর বেদনায় ইলমার মা যখন সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তখন শিশু মেয়েকে বাঁচাতে আরেক মাল লড়ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গত কয়েকদিন ধরে তীব্র কষ্ট সহ্য করতে হচ্ছে দশ মাস বয়সী সোহানার সন্তানের এই কান্না দেখে রীতিমতো অসহায় বোধ করছেন মারুনা আক্তার বাবুর হঠাৎ করে রাতে জ্বর আসছে জ্বর পরে না ওষুধ খাইছে তাতেও পরে না ব্লাড পরীক্ষা করছি করার পরে দেখি জ্বর ডেঙ্গু ধরা পড়ছে পরে আমরা ওই দিন রাত্রে এই মেডিকেলে ভর্তি করছি মাঝের দিক দিয়ে একটু শরীর খুব খারাপ হয়েছিল বলছিল যে আইসিউতে নেওয়া লাগতে পারে তালা রহমত এখন ঠিক আছে আমরা আছি ঢাকা শিশু হাসপাতালে এই হাসপাতালটির দুটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু এই দুটি ওয়ার্ডের কোনোটিতেই এই মুহূর্তে সিট খালি নেই তারপরও থেমে নেই রোগীর চাপ তীব্র জ্বর বমি পেটে ব্যথা নিয়ে সারা দেশ থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছে পিঁপড়ের মতো করে বমি করতে তিন চারবার পানির মতো বমি হতো বমি হওয়ার পরে তারপর আমরা আট তারিখে এখানে নিয়ে আসছি নাকে দিম রক্ত বের হচ্ছে তার সাথে সাথে আমরা সাত হাসপাতালে নিয়েছি আমাদের বাসায় এই টাইমে তিনজন আর হয়েছে দুই এক মাসেও মশার ওষুধ দেয় না এই কারণে ওখানে মানে দনিয়া এলাকাটাই বেশি ডেঙ্গুর প্রকোপ বেশি শিশু হাসপাতালের পর আমি গিয়েছিলাম মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ তিল ধারণের জায়গা নেই এরই মধ্যে গাদাগাদি করে মেঝেতে বিছানা পেতেছেন অনেকে তীব্র গরম সহ নানা সমস্যার মাঝেই তাদের মুহূর্ত কাটছে সন্তানের সুস্থতা কামনায় তো জ্বরের মাত্রা অতিরিক্ত মাত্রা বেড়ে গেছিল তো একশো চার পয়েন্ট পাঁচও ছিল তো খিচুনিটা ছিল তো তখন ভয় পায় তখন আমরা ডাক্তারের পরীক্ষা করছি এখন স্যালাইনের উপরেই চলতেছে অত কিছু খাইতে যেত না এখন সকালে থেকে আল্লাহর মতে খাইতেছে সরকারি হিসেবে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের এক তৃতীয়াংশই শিশু যাদের বড় একটি অংশ কিছু বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে এর কারণ কী এবারকার যেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে যে ওরা আসলে শকে চলে যাচ্ছে প্রথমেই এসব ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে হ্যাঁ আমরা পালস পাচ্ছি না দেখা যাচ্ছে যে কেননা হচ্ছে আসলে বেশিরভাগগুলো আগে এক্সপোজার হয়ে গেছে এখন সবগুলোতে সেকেন্ড টাইম এক্সপোজার হচ্ছে যার জন্য একদম প্রথম থেকে আমরা শকের ফিচারগুলো পাচ্ছি এই অবস্থায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক এখন আমরা অপেক্ষাই করব না আমরা আজকে প্রথম দিন জ্বর আমরা এর মধ্যেই চলে আসবো কারণ আমরা যে ডেঙ্গুর পরীক্ষাটা করছি এটা বলছে যে মধ্যে পজিটিভ হবে তাহলে সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যেতে পারবো আমরা ওই মুহূর্তের একটা ব্লাড প্রেশার পাস আমরা এগুলো দেখে ফেলতে পারছি যারা ওভারওয়েট যাদের তাদের ওজনটা বেশি তাদের ক্ষেত্রে খুব বেশি কমপ্লিকেশন পাওয়া যাচ্ছে জটিলতা পাওয়া যাচ্ছে ডেঙ্গু বাংলাদেশে মোটেও নতুন কোনো রোগ নাই গত কয়েক দশক ধরেই প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ মশাবাহিত এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন এমন প্রেক্ষাপটে কার্যকর পদ্ধতিতে মশা নিধনের উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে আর এ উদ্দেশ্যে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হলেও বাস্তবে সে অর্থের সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা সে প্রশ্ন রয়ে গেছে তারেক উজ্জামান শিমুল বিবিসি বাংলা